সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা নিসার শুরুতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষ, তোমরা শুনে নাও, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। রাব্বুকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা নফস থেকে, তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি। তোমাদেরকে কি দেয়নি? তোমাদের শুধু সৃষ্টি করেই ছেড়ে দেয়নি, তোমাদের মায়ের গর্ভে দিয়েই তিনি ছেড়ে দেননি। যদি তিনি ছেড়ে দিতেন, আজকে তুমি বড় মিয়া হয়ে এইখানে আসতে পারতে না। তোমাকে ছেড়ে দেয়নি। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে এত সুন্দর সুন্দর নিদর্শনগুলো দিয়েছেন যা কল্পনার বাইরে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাবি আইয়ালা ইরব্বিকুমা তুকাদ্দিবান, আমার কোন নিয়ামতের তুমি অস্বীকার করবে, কোন নিয়ামতের তুমি অস্বীকার করবে। আল্লাহ তাআলা মানুষকে চার ক্যাটাগরিতে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। কয় ক্যাটাগরি? চার ক্যাটাগরিতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এক, নারী এবং পুরুষের মিলনের মাধ্যমে, যেটা আপনি আমি। দুই নাম্বার, বাবা নাই, শুধুমাত্র মা আছে, এমন একজনকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, সাইয়েদিনা ঈসা আলাইহিসসালাম, যাকে আল্লাহ তাআলা, যার বাবা নেই কিন্তু মা আছে, তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। যখন মরিয়াম আলাইহিসসালাম নির্জন জায়গায় যখন চলে যায়, তখন সূরা মরিয়ামের 17 নম্বর আয়াত থেকে দেখবেন স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসাল লাহা বাশারান সাওয়িয়্যা। আর যখন মরিয়াম আলাইহিসসালাম তাকে আড়াল করে ফেলল, তখন আল্লাহ তাআলা জিব্রিল আলাইহিসসালামকে তার কাছে প্রেরণ করলেন। এবং কিভাবে প্রেরণ করলেন? মানুষ রূপে তার কাছে পাঠালেন। যখন মানুষ রূপে পাঠালো, তখন মরিয়াম আলাইহিসসালাম একটা মানুষকে দেখে আতঙ্ক হয়ে বলা শুরু করলো, ক্বালাত ইন্নি আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, আমি তোমার থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি, মিনকা ইন কুনতা তাকিয়্যা, যদি তুমি মুত্তাকি হও তাহলে আল্লাহ তাআলাকে ভয় পাও। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকালি আহাবা লাকি গুলামান সাকিয়্যা, সে বলল, আমি তো কেবল তোমার রবের বার্তাবাহক, রাব্বিকালি আহাবা লাকি গুলামান সাকিয়্যা, আমি তোমাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি। তখন মরিয়াম বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়্যা, কিভাবে আমার পুত্র সন্তান হবে যেখানে আমাকে কোনো পুরুষ কখনো স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারীও নই, আমি দুশ্চরিত্রাও নই। ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকি হুয়া আলা হাইয়্যা, সে বলল, এভাবেই, কারণ তোমার আল্লাহ তাআলা চেয়েছেন এজন্যই তোমার সন্তান হবে। অলিনা জালাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না, আর যেন আমি তাকে মানুষদের জন্য নিদর্শন করে দিচ্ছি, ওয়া কানা আমরাম মাকদিয়া, আর এটি একটি সিদ্ধান্ত আল্লাহ তাআলার। ঠিক তেমনি যখন আল্লাহ তাআলার নিদর্শন হলো, আল্লাহ তাআলার নির্দেশ হলো, ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলো, তৃতীয়ত মাও নেই বাবাও নেই এমন একজন সন্তান আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন যিনি আমার আপনার আমাদের সকলের বাবা, সাইয়েদনা আদম আলাইহিস সালাম, চতুর্থত মা হাওয়াকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করলেন। এই চার ক্যাটাগরিতে মানুষ সৃষ্টি হয়।